গল্পের বাক্সবাই রোমানানুপুর এই চ্যানেলে আমি রোমানানুপুর আপনাদের শোনাচ্ছি শক্তিপদ একটি বিখ্যাত উপন্যাস মেঘে ঢাকা তারা আজ উপন্যাসটির ষষ্ঠ পর্ব গীতা বাড়িতে এসেছে দুপুরের পর মাকে নিতার সব কীর্তি কাহিনী জানাবে দরকার হয় মায়ের সামনেই নিতার সঙ্গে বোঝাপড়া করবে আজ তার সুখে সংসারে অভিশাপের মতো কালো ছায়া আর পড়তে দেবে না অনেক সহ্য করেছে নিতাকে আর কখনোই নয় মা গীতাকে অসময়ে আসতে দেখে অবাক হয় গীতার মুখে চোখে করুণ একটা ভাব বাড়িতে পা দিয়েই মায়ের মনের অবস্থার খোঁজ নেবারও দরকার বোধ করে না নিজের কাহিনীটাই বলে যায় নানা ডালপালা দিয়ে রং ফুলিয়ে নিতা তার কত খানি সর্বনাশ করবার জন্য ঘুরছে এ কথাটা জানিয়ে দেয় মাকে কাদম্বিনী নিজের মনের দুঃখে অস্থির সারা দিন মন্টুর কোনো খোঁজ পায়নি নিতা সেই সকালে বের হয়ে গেছে এখনও দেখেনি ভাবছে মা কিন্তু এমনি সময়ে গীতার দুঃখে নিতা সম্বন্ধে ওই সব বিশ্রী কথাগুলো শুনে সারা মন জ্বলে ওঠে তার ফেটে পড়ার আগে গীতার কথাগুলো শুনে নিজের কপালি চাপড়াতে থাকে দেখো কেমন মেয়েও গীতা বলে ওঠে কাদম্বিনী কান্না ভেজা স্বরে বলে চলেছে সবই আমার বরাত নইলে ওই মেয়ে রোজগার আমাকে বাঁচতে হয় আর তার শোধও খুব নিচ্ছে যা হোক তোর সংসারেও শান্তি নষ্ট করেছে সে মেয়ের বিয়ে দিলাম তার পিছনেও লাগলো গীতা বলে ওঠে ওই তো মা ওকে পরামর্শ দিয়েছে চাকরি ছাড়বার বলে মাস্টারি করো চমকে ওঠে কাদম্বিনী মাস্টারি মাস্টারি করার সুখ টের পেয়েছে হারে হারে। দীর্ঘ এতগুলো বছরের একটি দিনও সচ্ছলতার মধ্যে কাটিনি। শান্তির মুখ দেখেনি কোনো দিন গীতার কথা শুনে তাই আঁতকে ওঠে না না ও কথা বলিস না গীতা সারা জীবন জ্বলে পুড়ে মরবি আমার মতো নিতা তো তাই চায় মা মেয়ের দুজনেই চমকে উঠেছে নিতা যেন তাদের জীবনে একটি দুষ্ট গ্রহ সন্ধ্যা নেমে আসছে গাছগাছালির বুক ঢাকা জোনাক জলা আধার নামে পাখি ডাকাও থেমে গেছে মাধববাবু উতলা হয়ে ঘরবার করেন ওদের দেখে প্রশ্ন করেন নিতা ফিরল কাদম্বিনীর মনে গীতার কথাগুলো তখনও গজগজ করছে আজ দুপুরের ঘটনাটিও তিক্ত কণ্ঠে বলে ওঠে ঢলানি গেছেন কোথায় কে জানে ভাজে উঠছে বলে পটল মাধবাবু ওর কথায় কান দেন না নিজের চিন্তাতে মশগুল অসহায়ের মতো তিনি বলে ওঠেন গীতাকে আমাকে হাসপাতালে নিয়ে যেতে পারবি একবার দেখে আসতাম মন্টুকে হ্যাঁ রে গীতা জবাব দেয় কিন্তু আমাকে যা আজই ফিরতে হবে মাধবপাবু নিরাশ হন ও কিন্তু কেমন রইল সে খবরটাও তো পেলাম না একেই ছটফট করেন তিনি অসহায়ের মতো আধার নামছে চারদিকে সন্ধ্যার অন্ধকারে সব কেমন যেন হারিয়ে যায় হঠাৎ সনতের সঙ্গে নিতাকে ঢুকতে দেখে মাধববাবু এগে আসেন গীতার চোখে সন্দেহের গাঢ় ছায়া তার সন্দেহ অমূলক নয় সনতের দিকে সে চেয়ে থাকে তীক্ষ্ণ সন্ধানী দৃষ্টি মেলে কাদম্বিনী বলে ওঠে নীতাকে কোথায় ছিলি সারাদিন নিতা জবাব দিতে পারে না ক্লান্ত পরিশ্রান্ত দেহে হু হু কান্নায় ভেঙে পড়ে বাবার পায়ের কাছেই চমকে ওঠেন মাধব মাস্টার তবে কি সত্যি কোনো অঘটন ঘটে গেছে কাদম্বিনী কণ্ঠে চিৎকার করছে কি হয়েছে বল শুনি তুই কি বলবি কোন সর্বনাশের খবর মাধববাবুর চোখ দুটো জ্বলছে অসহ্য বেদনা ভরা আট দিতে মন্টু আমার মন্টু কেমন আছে রে তার কোনো খবর নিতার সমস্ত শক্তি যেন নিঃশেষ হয়ে গেছে কাঁপছে সে কান্না ভেজে কণ্ঠে বলে ওঠে বেজে আছে মাত্র তার ডান পাখানা বাদ দিতে হয়েছে হ্যাঁ চমকে ওঠেন মাধববাবু বড় একটা প্রকাণ্ড আঘাতে ছিটকে পড়তে গিয়ে সামলে নেন নিজেকে থরথর কাঁপছে তার সমস্ত শরীর জীর্ণ শিরাগুলো ফেটে পড়বে রক্তের অসহ্য চাপে খরস্রোত নদীর বুকে নোংর জড়ানো রশিটা যেন জ্বরের গতিবেগের সঙ্গে যুদ্ধ করে আটকে রেখেছে নৌকাটাকে জ্বরের মতো নিরবেশে অতর্কিত আঘাত সহ্য করার জন্য লড়াই করছে সে কাদম্বিনী ঢুকরে কেঁদে ওঠে অসহায় কান্না গীতায় দৃশ্য দেখতে পারে না চায় না নগ্ন দুঃখের দৃশ্যটাকে এড়িয়ে যেতে চায় সে সকলের অলক্ষে চোরের মতো বাড়ি থেকে পা টিপে পালায় সুখের পায়রা সুখের দিনে বাসা বাঁধে সুর তোলে দুঃখের সময় তার চিহ্নমাত্র থাকবে না নীরব হয়ে যাবে তার সুর জগতের এই নিয়ম গীতা তাদেরই দলে তাই সরে গেল এ বাড়ি থেকে আজও ওদের অলক্ষে সনত তখন দাঁড়িয়ে আছে চোখের সামনে দেখছে কতগুলো অসহায় মানুষের নিষ্ফল ব্যর্থতার জ্বালা নিতা সনতকে ডাকে সান্তনার কণ্ঠে সারাদিন স্নান খাওয়া নেই পথে পথে ঘুরছ যাও স্নান স্মারকে এভাবে ভেঙে পড়লে চলবে না এই সময় ওঠো কাদম্বিনী তীক্ষ্ণ কণ্ঠে ছেড়ে কাছে হে কি হলো রে কোন পাপে আমার সব ছাড়খাড় হয়ে গেল গো স্তব্ধতা নেমে এসেছে আধার ঢাকা আলোনেভা বাড়িতে শোকের একটা কালো মেঘ নেমেছে নিরবতার আবরণে তারাগুলো হারিয়ে গেছে আঁধারে সনদ বের হয়ে আসছে সিঁড়ির কাছে নিতার ডাকে থমকে দাঁড়ায় তার দিকে চেয়ে আছে সহজকণ্ঠে বলে ওঠে নিতা কিছু টাকা দিতে পারো মাস কাবারই দিয়ে দেব এখন বড় দরকার আমার কাছে যা ছিল সবই খরচ হয়ে গেছে সাধারণ অধিকারেই চাইছে সনদ তারার আলোয় ওর আবছা মুখের দিকে চেয়ে বলে ওঠে কাল যখন হাসপাতালে আসব তখন নিও সদেরকে হবে চুপ করে ঘাড় এলো নিতা সনদ হালকা পায়ে স্টেশনের দিকে এগিয়ে চলে গীতাকে খুঁজে পায় না এ বাড়িতে স্টেশনে গিয়ে দেখে গীতা আগেই পৌঁছে অপেক্ষা করছে ট্রেনের জন্য সনদ এগিয়ে আসে কই দাঁড়ালে না যে আমার সঙ্গে আসুনি তো ভাবলাম থেকে যাবে রাত্রিটা হাজার হোক বাড়ি চমকে ওঠে সনদ গীতা হাসছে বিদ্রুপের হাসি সনদ কথা কইলো না কেমন যেন অসহ্য হয়ে উঠেছে ওর অমানসিক এই স্বার্থপরতা দেখে গীতার মনের যত পরিচয় পাচ্ছে তত শিউরে উঠছে সে ঘৃণায় এই বিপদেও মানুষকে আপনজনকে যারা ভালোবাসতে পারে না তারা কোন শ্রেণির জীব তা জানে না সনদ তার চরম দুর্ভাগ্য তেমনি একজনের সঙ্গে সে নিজেকে জড়িয়ে ফেলেছে ট্রেন আসছে সার্চ লাইটের আলোয় দেখা যায় এক ফোরিং পোকামাকড় উঠছে আলোর চারপাশে আলো বাধা দেবার ওদের নিষ্ফল প্রয়াস নিদার দেহমনের সমস্ত সুপ্ত শক্তি সাহস কোন গোপন তল থেকে অফুরান প্রবাহ নিয়ে প্রকাশিত হয়েছে মায়ের মতো অসহায় কান্নায় সে ভেঙে পড়ে না বাবার মতো নীরবে সহ্য করবার চেষ্টাও করে না দুঃখ বিপদের মাঝে দাঁড়িয়ে সে দুঃখ জয়ের সাধনাই করে তবু কোথায় যেন ফুরিয়ে আসছে সেই শক্তি কিছুদিন থেকে অনুভব করছে একটা অপরিসীম ক্লান্তি বিকেলে থেকে তার সারা শরীর জড়িয়ে আসে গা মাথা ভার ভার ঠেকে কেমন যেন চুপ করে একটু বিশ্রাম চায় তার দেহ মন কিন্তু সে উপায় তার নেই কয়েকদিন পর থেকেই আবার অফিসে গেছে যথারীতি সেখান থেকে আসে হাসপাতালে মেয়েদের অনেকেই অফিসের কড়াকড়িটাকে অনেক শিথিল করে এনেছে দশটার জায়গায় এগারোটায় এসে হাজির হয় ডেসপাস সেকশনের আসে আরও দেরিতে মুখে পাউডারের সযত্নে প্রসাধন তার পিছে থাকে হাসির রং লাগানো চাহনি আগে কথা কয় অজানা ভাষায় দুটো চোখ তারপর অন্য কথা কয় মুখে রিটায়ারিং রুমে এনে মেয়েদের আলোচনা হয় খুবই তুই যেন ঘড়ির কাঁটার মতো আসিস নিতা নিতা হাসে তোর মতো আমার দেরি করিয়ে দেবার কেউ যে নেই রে প্রতিভার নিত্য নতুন অজুহাত বিয়ে করবে নাকি শিগগির একটি অধ্যাপককে সব প্রায় ঠিকঠাক নিতার কথায় অনেকে মুখ টিপে হাসে প্রতিভা বলে না তা না হয় জানলাম তবে এত অফিস অফিস কেন রে বাবা একটু হেসে বলে ওঠে প্রতিভা কাজ এড়ানোর তথ্যটা এদের জানিয়ে দিতে চায় ছেলেদের সঙ্গে একটু হেসে কথা বলবি অর্ধেক কাজ তাহলেই হয়ে যাবে প্রতিভা কেন আরও অনেকেই হয়তো তাই করে নি পারে না নিজের মনের কাছেই এই অভিনয় অসহ্য থাকে কাজে ফাঁকি দেবার এই পথটা নিতে বিবেকে বাঁধে তার তাই ভূতের খাটুনি খেটে মরে ছোটবাবু সেদিন তাকে অফিসে আসতে দেখে নিজে থেকে বলে ওঠেন বললাম তোমার ভাইরে অ্যাক্সিডেন্ট হাসপাতাল বাড়ি করতে হচ্ছে আরও দিন কত ছুটি নিলে পারো নিতা জবাব দেয় জরুরি কাজ পড়ে আছে অনেক সরকারের কাজ পড়ে থাকবে না ঠিকই হবে এত খাটুনির পর রেস্ট না নিলে তোমার শরীর ভেঙে পড়বে যে প্ররভ ভদ্রলোক নিতাকে একটু স্নেহ করেন অবশ্য আড়ালে অনেকে এ নিয়ে গুঞ্জন তোলে নিতা কাজ করতে বসেছে এক মনে নোটগুলো পড়ে চলেছে চিঠিখানার জবাব দিতে হবে টাইপ হয়ে সাহেবের সই হয়ে যাবে লিখতে শুরু করেছে হঠাৎ কেমন যেন চোখের সামনে ঘরখানা টেবিল চেয়ার লোকজন সব মুছে যায় একটা কালো অস্পষ্ট জবনিকার উপর ফুটে উঠে কতগুলো সাদা কালো ঘূর্ণায়মান ফুটকি পায়ে নিজেকে মাটি কাঁপছে কানে জাগে একটা দুরাগত শনশন শব্দ কাছে আরও কাছে এগিয়ে আসছে সেটা যেন প্রবল ঘূর্ণি পাকে তাকে জড়িয়ে নিয়ে কোন শূন্য উধাও করে দেয় সারা দেহ মনে একটা হিম জড়ানো স্তব্ধতা জাগে একটা শব্দ আর কিছু মনে পড়ে না বসন্তবাবু চিৎকার করে ওঠেন পাশে টাইপিস্ট মিনা বোস নিতাকে চেয়ার থেকে পড়ে যেতে দেখে ধরে ফেলে অনেকে উঠে আসেন সারা অফিসে একটা হইচই পড়ে যায় অন্য সেকশন থেকে মেয়েরাও এসে পড়ে ছেলেদের দল আড়ালে আবড়ালে মন্তব্য করে দেখো আবার কি? একটা রহস্যপূর্ণ ইঙ্গিতের সুর তাদের কথায় ফুটে ওঠে নিতার জ্ঞান ফিরতে অপ্রস্তুত হয় সেই কেমন যেন একটা অস্বস্তিকর পরিবেশ গড়ে উঠেছে তার জন্যই খুব লজ্জা লাগে উঠবেন না মিনা বাধা দেয় নিতা বলে ওঠে ও কিছু নয় মাঝে মাঝে এমন হয় ছোটবাবু বলেন ডাক্তারের কাছে যাও না কেন নিতা সংকুচিত হয়ে পড়ে এত জনের এত চিন্তার সমবেদনার কারণ হয়ে পড়েছে সে মিনাই বাধা দেয় একটু বিশ্রাম নিয়ে বাড়ি চলে যান নিতাম লান মুখে জবাব দেয় ও কিছু নয় শুধু শুধু তোমাকে বিব্রত করলাম ছি ছি কি লজ্জার কথা বলো দেখি উড়িয়ে দিতে চাই ঘটনাটা আবার কাগজ কলম টেনে নিয়ে বসে জোর করে ওদের কথা না শুনেই যেন কিছুই ঘটেনি স্বাভাবিক করে তোলে পরিবেশটাকে চুপ করে শুয়ে আছে মন্টু বিকেলের পরন্ত দেওদার গাছের পাতাগুলো রেঙে উঠেছে আবিষ্কার করেছে একটা পাতার বাদ দিতে হয়েছে খেলা এত সম্মান হাততালি আর প্রশংসার জগৎ থেকে চির নির্বাসিত সে চমকে উঠেছিল প্রথম এত বড় সর্বনাশে কিন্তু মন ক্রমশ কেমন যেন জড়বৎ হয়ে আসে এই ভালো এত কর্মব্যস্ত চঞ্চল জীবন থেকে সে যেন নিষ্কৃতি পেয়েছে এই চরম আঘাতটাকে নীরবে মেনে নেবার চেষ্টা করে মন্টু বিকেলের গিনিগলা রোদমাখা আকাশ আর গাছগুলোর দিকে চেয়ে আছে দিদিকে আসতে দেখে চাইল আজ প্রথম সব হারিয়ে মন্টু দিদিকে দেখে নতুন চোখে ক্লান্ত পরিশ্রান্ত চেহারা চোখের তারায় তবু হাসির আভা কেমন আছিস রে মন্টু হঠাৎ যেন দুর্বল হয়ে পড়ে পরক্ষণে সামলে নিয়ে সহজভাবে দিদির দিকে চাইল দিদি কি এনেছে প্যাকেট করে সেগুলো হাত বাড়িয়ে নিয়ে তার প্রশ্নের জবাব দেয় ভালোই আছি আয় আজ বসবার মতো সামর্থ্য যেন নেই নি তার অফিসে মাথা ঘুরে যাবার পর থেকেই কেমন দুর্বল বোধ করছে এতদিন সেই ক্লান্তি আর দুর্বলতাকে প্রশ্রয় দেয়নি ঝেড়ে ফেলে দিয়েছিল নিতা। সব কাজকর্ম চলাফেরা করেছে স্বাভাবিকভাবে কিন্তু আর পারছে না নিঃশেষিত জীবনী শক্তিকে জয় করেছে সেই দুর্বলতা বলে ওঠে নিতা বেশিক্ষণ বসবো না একটু কাজ আছে সনদ্দা আসতে পারে ওকে বলিস কাল যেন হাসপাতালে আসে বিকেলে ঘাড় নাড়ে মন্টু দিদি পাশে বসে কি কথাবার্তা বলছে মন্টুর মনটা উধাও হয়েছে জালনার বাইরের একফালি ফালি মুক্ত নীল আকাশে দু একটা চিল পাক দেয় কালো বিন্দুর মতো দেওদার পাতা কাঁপছে কেমন নিষ্প্রৃহ উদাসীন চিন্তা দিদির কথায় ঘাড় নাড়ে বলবো। কাল মাকে আনব বেশ আবার কান্নাকাটি করবে না তো হাসে তা না না মন্টুর অফিসের দু চারজন বন্ধু আসছে নিতা উঠে পড়ল একটু তাড়াতাড়ি কেমন যেন রুটিন বদলে যাচ্ছে কোনোদিন বিশেষ কোনো জরুরি কারণ ছাড়া নিতা অফিসও কামাই করে না টিউশানিও আজ কেমন শরীর বইছে না টিউশানে তো যেতে ইচ্ছে করে না সন্ধ্যায় বাড়ি ফিরে আজ বের হল না আলো নিভিয়ে চুপচাপ পরে থাকি বিছানায় কাপড় চোপড় ছাড়বার মতো উৎসাহটুকুও যেন নিতার নেই একটা নীরব আতঙ্ক জমাট বেঁধে আছে সারা মনে হয়তোই দুর্বলতা মাথা ঘোরা তেমন কিছুই নয় কদিন খাটাখাটুনি চলেছে তাই বোধহয় ঘটেছে এটা আবার আপনা আপনি ঠিক হয়ে যাবে সব কিছু হঠাৎ আবার একরাশ চিন্তা কালো মেঘের মতো মনের নির্মল আনন্দ কুল আশাটুকুকে ঢেকে দেয় কেমন ভয় করে নি তার মনের মধ্যে একটা জমাট আতঙ্ক মাথা চাড়া দিয়ে ওঠে যদি ডাক্তার পরীক্ষা করে অন্য কোনো কঠিন অসুখের কথা বলে বসে ব্লাড প্রেশার না হয় টিবি বিকেলে গা জরজর বেদনা মাঝে মাঝে কাশি একটা দমচাপা কাশির আবেগ প্রাণপণে চাপবার চেষ্টা করে নিতা মাধববাবুর কান খুব খাড়া বাবা পাছে শুনতে পাই সেই ভয়ে নিতা সাবধান হয়ে ওঠে কোনোমতে কাশির বেগ সামলে নেয় একটা জমাট আতঙ্ক মনে বাসা বাঁধে নিজের জন্য নয় বাবা মা মন্টু অসহায় পঙ্কু মন্টু এদের জন্যই তাকে বাঁচতে হবে কাজ করতে হবে না ও কিছু নয় শরীরটা অনেক সুস্থ সনতের কথা মনে পড়ে তারা জলে আপছে আকাশের দিকে চেয়ে কি যেন স্বপ্ন দেখত তারা দূরে বহু দূরে বেড়াতে যাওয়ার স্বপ্ন নতুন করে ঘর বাঁধা ভালোবাসার আয়োজন অনুভূতির স্বাদ স্পর্শ নিয়ে তারা বাঁচবে এঁকে বেঁকে উঠেছে পাহাড়ি পথ সবুজ বন পাহাড় ঢেকে রয়েছে বাঁশবন আর বুনো কলা গাছে বাতাসে কমলা লেবু ফুলের উদগ্র সৌরভ ওপরে উঠে চলেছে গাড়িটা নিচে বহু নিচে ফেলে আসা পথ দেখা যায় অন্য পাহাড়ে সরু একফালি পথটা এঁকে বেঁকে বন আর পাহাড়ের মধ্যে কোথায় গেছে নিচের দিকে চলেছে শেয়ার সনদ একটা হাওয়া শনসন পাইন বনের সূর্যাকে বাতাসে হাসছে নিজের মনেই নিতা বাইরে একটা গাড়ির শব্দ শোনা যায় গাড়িখানে এসে থেমেছে তাদের বাড়ির দরজায় মাধব মাস্টার চমকে ওঠেন নিতাও বের হয়ে আসছে তবে কি মন্টুর কোনো খারাপ খবর দিতে এসেছে হাসপাতাল থেকে পুলিশ জীবনে ওদের শুধু ভয় ক্ষতি আর ক্ষতির জমাট কালো আতঙ্ক সব আলো ঠেকে রেখেছে তাই সকলে যেন চমকে ওঠে মাধববাবু উঠে আসছেন কাদম্বিনীর মুখ শুকিয়ে এতটুকু হয়ে গেছে কাঁদতেই বাকি মা বলে ওঠে কি হল রে নিতা আজ তুই দেখে এসেছিলি না মন্টুকে এসে চুপ করে শুলি মুখ ভার করে সত্যি কথা বলতে নেই ওদিকে কি হাসপাতাল থেকে লোক এসেছে নাকি চুপ করো মা ব্যাপারটা কি দেখে আসি নিতা শশব্যস্ত হয়ে বের হয়ে গেল বাইরে এসেই অবাক হয়ে যায় শঙ্কর নামছে গাড়ি থেকে ট্যাক্সি নয় মস্ত ঝকঝকে একটা গাড়ি কোনো গুণমুগ্ধ ভদ্রলোক নিজের গাড়িতে তাকে পৌঁছে দিতে এসেছিলেন পৌঁছে দিয়ে চলে গেলেন দুটো নতুন দামি তানপুরা হোলডল সুটকেস একটু করে ফল নিয়ে নেমেছে শঙ্কর নিতার দিকে চেয়ে আছে নিতাও দেখছে ওকে অবাক হয়ে কমাসে ওর চেহারা এসেছে একটা সুন্দর ব্যক্তিত্বের ছাপ শ্রীহীন চেহারা এসেছে সৌন্দর্য মুখে চোখে ফুটে উঠেছে মিষ্টি হাসির আভা হা করে দেখছিস কিরে শঙ্করই নিতার দিকে এগিয়ে আসে কাদম্বিনী ভেতর থেকে বের হয়ে এসেছিল ভাতের ফ্যান গালার কাজ বন্ধ রেখে কি সর্বনাশের খবর শুনবে কিন্তু বাইরে এসে শঙ্করকে দেখে সেও অবাক হয়ে গেছে গীতার বের পর থেকে শঙ্কর এ বাইরে রয়েছে কয়েক মাস বোম্বে মাদ্রাজ ওই দিকের বিভিন্ন শহর ঘুরে অনুষ্ঠান করে এসেছে ও যেন এখন অন্য জগতের লোক অনেক দূরের মানুষ কয়েকটা মাসের মধ্যেই অনেক কিছু বদলে গেছে এ বাড়ির আবহাওয়াটুকু নিতার দিকে চেয়ে সেটা বেশ বুঝতে পারছে শঙ্কর বাড়িতে কেমন একটা শ্রীহীন ভাব ফুটে উঠেছে সবুজ পাতাগুলো পর্যন্ত শুকিয়ে গেছে ফুলের গাছেও কেমন একটা নিস্তেজ ভাব নিতার রং আরও ময়লা হয়ে গেছে জোয়ালের হাড় দুটো ঠেলে উঠেছে চোখের পাতা ম্লান করুন শঙ্কর পরম স্নেহ মমতা ভরা দৃষ্টিতে নিতার দিকে চেয়ে থাকে হ্যাঁ শরীর খারাপ কই না তো কাদম্বিনী জানে শঙ্করের দ্বারা কিছু উপকার হওয়া সম্ভব নয় তার কাছে কিছু প্রত্যাশাও করে না সে তবু এ সময় কিসের আবেদন জানাতে শুরু করে কাদম্বিনী নিতা বাধা দিয়ে ওঠে দূর পথ এসেছে মা একটু জিরোতে দাও চলো দাদা পরে সব কথাই শুনবে নিতা যেন ওকে জোর করে সরিয়ে নিয়ে গেল এখান থেকে কাদম্বিনী থ হয়ে দাঁড়িয়ে রয়েছে এমনি করে চিরকাল যেন নিতা শঙ্করকে মায়ের আঘাত থেকে রক্ষা করে চলেছে মাধববাবুর দিকে অর্থপূর্ণ দৃষ্টিতে চাইল কাদম্বিনী বলে ওঠে তিক্ত সুরে দেখলে তোমার মেয়ের কাণ্ড শুনলে কথাগুলো মাধবাবু কথা বললেন না তিনিও ঘরের ভিতর চলে গিয়ে পাণ্ডুলিপিটার পাতা উল্টাতে থাকেন কাদম্বিনীর ক্রুদ্ধ গর্জন শোনা যায় এবারই সবাই আলাদা ভাঙবে তবু মচকাবে না শুনেছে কাগজে সেদিন নামও ছবি ছাপা হয়েছে শঙ্করের অনেক নাম যশ করিয়েছে সে বিদেশে তার সঙ্গে কিছু টাকাও কি না আছে কাদম্বিনী সেই কথাই বলতে চেয়েছিল এ সময় টাকা তার দরকার কিন্তু নিতা তাকে সে সুযোগই দেয়নি রাত্রি হয়ে আসছে নিস্তব্ধ হয়ে গেছে উপনিবেশের আবহাওয়া জোনাক জেলা অন্ধকার পোকার সুরে মুখর বাতাসে ফুটেছে হাসনুহানার উদগ্র সৌরভ রাজজেগা পাখি একবার অতর্কিত ডেকেই থেমে গেল দূরে ইট খোলার মাঠ থেকে দেহাতি কুলির বেতালা সুরের চিৎকার ভেসে আসে জোনাকের দল আকাশে ওঠানামা করছে এলোমেলো মুঠো মুঠো তারা ফুল কে যেন আসমানে ছিটিয়ে দিয়েছে এ যেন নিতার জীবন সংগ্রামের করুণ কাহিনী এ বাড়ির এ মানুষগুলোর কথা নয় নিতারই জীবনের কথা শোয়ে শোয়ে ও যেন আজ পাথর হয়ে গেছে শঙ্কর চুপ করে নিতার কান্না ভেজা কথাগুলো শুনে চলেছে আবছা আলোয় নাক চোখের ধারালো রেখাগুলো পরিস্ফুট নিতা বলে চলেছে মন্টুর এই অ্যাক্সিডেন্ট বাবার রোজগার নেই এ সময় ওদের তুমি দেখবে না শঙ্কর পায়জারি করছে কথাগুলো তার মনেও ঝড় তুলেছে কিন্তু ঝেড়ে ফেলে দেবার চেষ্টা করে সে বলে ওঠে তা কি করতে পারি বল তুই তুই তো দেখছিস কিন্তু কি করতে পেরেছিস এত বড় দুর্যোগের মাঝে ওর নিষ্ফল প্রয়াস দেখে নিজেই চমকে ওঠে শঙ্কর বলে চলেছে সে একা তোর চেষ্টায় সংসারে সব বিপদ বাধা টপকে যাবি দৃঢ় কণ্ঠে নিতা বলে চেষ্টা করে তো দেখতে হবে শঙ্করও অনেক ভেবেছে এসব কিন্তু পথ পায়নি জবাব দেয় নিদার কথায় পাগলামি এ তো নিছক পাগলামি নিজেকে মেরে ফেলে এই দুর্বার ধ্বংসের জোয়ার ঠেলে এগিয়ে যাবার বৃথা চেষ্টা করবি তুই এই সংসারের রূপ বদলাতে পারবি না ওরে ঘুম ধরে গেছে এই কাঠামোর মজ্জায় মজ্জায় মধ্যবিত্ত নিম্নবিত্তের সংসার টিকবে না আর ওরা সবাই মরবে আজ না হোক দুদিন পরে তুই যদি সে চেষ্টা করিস তুইও বাদ যাবি না শঙ্কর নিষ্ঠুরের মতো কথাগুলো বলে চলেছে চমকে ওঠে তা ওর মন্তব্যে তাহলে ওদের ফেলে নিজেকে বাঁচাবার জন্য স্বার্থপরের মতো দূরে সরে যাব হাসে শঙ্কর তাও পারবি না সুতরাং তোর দুঃখ কালেই খুঁজবে না গীতাকে দেখেও শিখলি না দাদা নিতা একটু অবাক হয় ওর কথায় নিজের পথ যারা চিনতে পারে তাদের মনে বোধ হয় জমাট হৃদয়হীনতা স্বার্থপরতা একটা কোথায় থাকে বারবার এটাই যেন দেখেছে নিতা চুপ করে থাকে রাগ করলেই শঙ্কর প্রশ্ন করে শঙ্করের কথা চটে উঠেছে নিতা মনে মনে ওরা সবাই স্বার্থপর আজ শঙ্কর নিজের পায়ে দাঁড়াতে পেরেছে নাম হয়তো হয়েছে তার সাধনার সিদ্ধির মূলে নিতারি ত্যাগটুকু গীতার কথা তুলে তাকে হয়তো পরিহাস করবারও চেষ্টা করে আগাগোড়া ভুল বুঝেছে নিতাকে সে প্রতিবাদ করে ওঠে নিতা নিজের স্বার্থের জন্য কিছু করিনি দাদা যদি সেদিন তোমার ওই দর্শন ওই নীতিতে কাজ করতাম আজ শঙ্কর মুখ কোথায় থাকতো সেটা ভেবে দেখেছ শঙ্কর ও সোজা কথায় একটু বিব্রত হয়ে পড়ে সামলে নিয়ে বলে ওঠে আমি তোকে এক্সপ্লয়েট করেছি ঠকিয়েছি নিতাজ কঠিন হয়ে উঠেছে শঙ্করের এই ব্যবহারে প্রীতি শ্রদ্ধার বন্ধন এর কি কোনোই দাম নেই ওর দিকে চেয়ে থাকে নিতা। মনের কোণে জমে ওঠে ঘৃণার একটা ভাব তাকে ঠকিয়েছে সনদ ঠকিয়েছে ওই সাদা সিদ্ধে আত্মফোলা লোকটিও সনতের উপর তার লোভ নেই তার দুর্বল চিত্ত সে চেনে হাওয়ায় ভর করে চলে তারা যখন যেদিকে থাকে তারাও যায় সেই দিকে কিন্তু শিল্পী মানব মানবদরদি যারা তাদের কাছে এই আত্মত্যাগের এমনি দাম পাবে কল্পনাও করেনি নিতা শঙ্কর বলে ওঠে টাকা কিছু পেয়েছি তা তোকেই দিয়ে দিচ্ছি নিতা আরও যদি দরকার হয় বলবি নিতা তিক্ত কণ্ঠে বলে ওঠে দাম দিচ্ছ না দয়া করছ শঙ্কর কথা বলল না জিনিসপত্রগুলো গোছাতে থাকে নিতা ওর দিকে চেয়ে রয়েছে শঙ্কর এ বাড়িতে থাকতে রাজি নয় নিতা বলে ওঠে তুমি কি অন্য কোথাও থাকবে এ বাড়িতে কোনোদিনই থাকতে চাইনি নিতা আজও বাইরে থাকব আবছা আলোয় কখানা নোট এগিয়ে দেয় নিতার দিকে গুম হয়ে দাঁড়িয়ে আছে নিতা টাকাগুলো নেবার জন্য কিছুমাত্র আগ্রহ দেখাল না হাতও বাড়াল না নিতার চোখে মুখে একটা নীরব কাঠিন্য ফুটে ওঠে শঙ্কর তার মনে একটা কঠিন আঘাত দিয়েছে সব ধারণা বদলাচ্ছে নি তার কঠিন স্বরে বলে ওঠে তোমারও ভিক্ষা না নিয়ে চালাবার চেষ্টা করব দাদা এতদিন করেছি এখনও করব ও টাকা তোমারই থাক ওতে কর্তব্যপ্রীতির কোনো ছোঁয়াই নেই দয়া করে ভিক্ষা দিচ্ছ আর নাইবা নিলাম কাদম্বিনী তককে তককে ছিল পায়ে পায়ে কখন দরজার সামনে এসে দাঁড়িয়েছে তারা দুজনের কেউ লক্ষ্য করেনি নিতাকে ওর টাকা ফিরিয়ে দিতে দেখে অবাক হয়ে যায় কাদম্বিনী এতগুলো টাকা কাদম্বিনীর সারা মনে একটা লালসার ছায়া ফুটে ওঠে দারিদ্রার অভাব পদে পদে এই সময় এতগুলো টাকা বেহাত করা নির্বুদ্ধিতার কাজ তাই এগে গিয়ে শঙ্করের হাত থেকে ছোমেরে মেরে টাকাগুলো তুলে নেয় কাদম্বিনী দে আমিই রাখছি টাকা বলে কথা ফেলে রাখতে নেই শাড়ির খুঁটে পাক দিয়ে বেশ মজবুত করে গিট মারতে থাকে নিতা মায়ের এই ব্যবহারে চমকে ওঠে বেশ কঠিন স্বরে ধমক দেয় মা কাদম্বিনী ততক্ষণে চৌকাট পার হয়ে গেছে পেছনে ফিরে চাইলেও না নিতা যেন সুযোগ পেলে তার থেকে ওই টাকাগুলো কেড়ে নিয়ে শঙ্করকে ফিরিয়ে দেবে নিরাপদ দূরত্ব থেকে বলে ওঠে কাদম্বিনী তা বাছা দিচ্ছে মা বলে নোব না হাজার হোক ছেলে যোগ্য ছেলে তুই বস বাবা আমি আবার রান্না করে মাছটা চাপিয়ে এসেছি অনেকদিন মাছ পাতুরি খাসনি একটু চাপাই কে দাঁড়ালো না কাদম্বিনী শঙ্কর নিতার দিকে চেয়ে থাকে স্থানুর মতো দাঁড়িয়ে আছে নিতা শঙ্কর যাবার আয়োজন করছে একটি কথা আর বলল না নিতা বাধাও দিল না তাকে যা করা গীতা গেছে সনত চলে গেছে তার জীবন থেকে দাদাও চলে যাক ভিন্ন জগতে লো ওরা ফিরে যাক যে যার জগতে পাখি ডাকা সুবর্ণ আভাময় ওদের জগৎ নিতার জীবনের পথ তার থেকে অনেক দূরে একাই চলেছে সে ঝড় দুর্যোগের মাঝে তারই বুকে দুর্গম বন্ধুর পথ চিরে চিরে যতক্ষণ পারে চলবে তারপর তারপর আর জানে না চুপ করে আছে নিতা দাদার ডাকে মুখ তুলে চাইল দরদ ভরা কণ্ঠে শঙ্কর যেন অনুনয় করছে অজান্তে নিতার মনে সবচেয়ে কোমল জায়গাটুকুতেই আঘাত দিয়েছে সে দুঃখ পায় নিজেই বলে ওঠে শঙ্কর আমাকে ভুল বুঝিস না নিতা তোর ভালোর জন্যই বলছিলাম কথাগুলো এত দুঃখেও হেসে ফেলে নিতা হুম ভালো আমার ভালো আর কি দাদা জমকাকের মতো রূপ নিজে যাকে তিনবেলা খেটে এক মুঠো ভাত কাপড়ে জোগাড় করতে হয় তার আবার ভালো মন্দ কী ঝরঝর করে কেঁদে ফেলে নিতা অসহায় কান্নায় জীবনের এই কঠিন বাস্তব রূপ তাকে নিদারুণভাবে আঘাত করেছে ব্যর্থ করে দিয়েছে এই বেদনায় সারা মন গুমরে ওঠে এ তো সে চায়নি সেও বাঁচতে চেয়েছিল ভালোবেসে ঘর বাঁধতে চেয়েছিল নারীর সব চাওয়া পাওয়ার আশাই ছিল তার মন জুড়ে কিন্তু সব মুকুল অকালে ঝরে গেছে ফুল ফলের সব স্বপ্ন ব্যর্থ হয়ে গেছে কঠিন ঊষরেই বন্ধা মৃত্তিকায় তাই এই ঝরঝর অশ্রু বন্যা শঙ্কর এগিয়ে আসে ওকে সান্ত্বনা দেবার ভাষা নেই জীবনে ওর নারীত্ব লাঞ্ছিত হয়েছে নিদারুণভাবে সেই ব্যথা ভুলবার জন্যই নিজেকে অহরহ কাজে ডুবিয়ে দিয়েছে কিন্তু তবু ভুলতে পারেনি নিতা শঙ্কর ওর জন্য দুঃখ পায় কিন্তু নিরুপায় সে এই জটিলতার আবর্তে নিজেকে জড়িয়ে ফেলতে চায় না বলেই হয়তো সেসবে থাকতে চায় নতুন করে নতুন জগতে বাঁচতে চায় শঙ্কর বলে ওঠে রাত্রি ট্রেনে ফিরতে হবে আমাকে কাল গাড়ি আসবে ওগুলো পাঠিয়ে দিবি ভবানীপুরে কোনো ছাত্রের বাড়িতে উঠবার ব্যবস্থা করছে বের হয়ে গেল শঙ্কর রাতের বাতাস বইছে হুহু শব্দে গাছগাছালির মাথায় হাহাকার জাগে নিতা বাধা দিল না তাকে জীবনে কাউকে বাধা দেয়নি নিজে কোনো মতবাদের সপক্ষে বিপক্ষে কোনো কথাও জানায়নি সহ্য করে চলেছে সহ্য করাই তার ধর্ম তাই শঙ্করও চলে গেল দাদাও আজ আঘাত দিয়েছে তাকে চারিদিকে জমাট অন্ধকার মাধববাবু বোধহ এখনও লিখছেন তাই মাধববাবুর ঘরে তখন আলো জ্বলছে নিতা জানে সে প্রকাশকের কাছে তাকে যেতে হবে কাল নিজের দুঃখটা ভুলে গেছে মনে মনে স্বপ্ন দেখছে বাবার বইখানা ছাপা হয়েছে সমাদর পেয়েছে সেই আনন্দে বৃদ্ধ মাধববাবু শীর্ণ মুখ হাসিতে ভরে উঠেছে বাবা ওকে যেন বলে চলেছে বুঝলি নিতা এ আমি জানতাম এমন বই চলবে না বৃদ্ধ আবার বাঁচবার স্বপ্ন দেখছেন সুন্দর জীবনের আশা তার জীর্ণ চোখে নিতা সে হাসির ছোঁয়ায় হাসছে নিতার মনে খুশির জোয়ার হঠাৎ একটা কাশির আবেগ আসে সারা শরীরের উপর দিয়ে যেন ঝড় বয়ে যায় গাটা কেমন জ্বর করে ঘরে এসে বিছানায় শুয়ে পড়ে পায়ের নিচের থেকে চাদরটা চাপা দেয় তুলে রাত কত জানে না অন্ধকার তমসাচ্ছন্ন রাত্রি কোথাও কোনো আলোর নিশানা নেই দিনের আলোতে আবার জেগে ওঠে সুপ্ত উপনিবেশ কাদম্বিনী সংসারের চাকায় আষ্টে পিষ্টে জড়িয়ে রেখেছে নিজেকে কোথাও আসা যাওয়া বিশেষ করে না করবার সুযোগও তার নেই সেকেলে মানুষ যাতায়াত করতে ভয় পায় তবু আজ সে জেদ করেই হাসপাতাল এসেছে মন্টুকে দেখতে শঙ্করও বলেছে হাসপাতালে আসবে তবু একবার দেখা করে আসবে তার সঙ্গে তাই কাদম্বিনী নীতাকে অনুনয় করে আমাকেও নিয়ে চল বাচ্চাকে একবার দেখে আসি মায়ের প্রাণ কাঁদে নিতামাকে সাবধান করে দেয় দেখো যেন কান্নাকাটি করো না মা হাসপাতালে না কাদম্বিনীর মুখ শক্ত হয়ে ওঠে ছেলের এই বিপদে মুজ্জমান হলেও কেমন অসার হয়ে গেছে সারা মন বিরাট বাড়িগুলো বাইরে এদিক ওদিকে কত লোকজন রাস্তায় গাড়ির ভিড় তাই দেখে কাদম্বিনী অবাক হয়ে গেছে কেমন যেন ভয় ভয় করে নিদার হাত ধরে হাসপাতালের সীমানায় ঠুকে এগিয়ে যায় দূর দূরু বুকে এত লোকজনের যাতায়াতে কলরও বোঠে সারি সারি রোগীর দলের মাঝে কর্মব্যস্ত নার্সদের দেখে কেমন ঘাবড়ে যায় কাদুম্বিনী মনটো অনেকখানিও সামলে নিয়েছে এখন মা আর দিদিকে সেই যেন সান্ত্বনা দেয় ডাক্তারবাবু বলছিলেন আমাকে সার্জারিতে আজকাল অনেক উন্নতি হয়েছে এমন জুতো বানিয়ে দেবে পায়ে দিলে তুই বুঝতেই পারবি না দিদি আর কোম্পানির ডেনিস সাহেবও এসেছিলেন কি বললেন রে সাহেব কাদম্বিনী যেন ভয় পেয়েছে বেশ কিছু টাকার চাকরি পঙ্গু হয়ে গেলে কি আর তাকে চাকরি দেবে অসহায় বেকার পশু হয়ে থাকতে হবে মন্টুকে মন্টুও তাই ভাবছিল নিজের জীবনের এই বোঝা দুর্বিষহ হয়ে উঠেছিল সারা মনে কিন্তু সে চিন্তার কালো মেঘ সরে গেছে বলে ওঠে আপনি থেকে ছমাস ছুটি মঞ্জুর করেছে তারপর চাকরি থাকবে অন্য ডিপার্টমেন্টে বসে বসে কাজ করতে দেবে ডাক্তার ডাক্তারবাবুরাও বললেন তাতে কোনো অসুবিধা হবে না ওসব ঠিক পারবো আচ্ছা মা যেন তাই করেন বাছা মা জোর হাতে নমস্কার করে একটু নিশ্চিন্ত মনে কাদম্বিনীর মুখের কালিমা খানিকটা মুছে যায় নিতাক কথা কইল না মাসি মাসের পঙ্গু অভিশাপগ্রস্ত দেহটা টানবার জন্য কিছু মজুরি একমাত্র কাম্যতার সেই আনন্দে পায়ের দুঃখও ভুলেছে মন্টু শুধু বেঁচে থাকার আনন্দে ওরা সব ভুলতে যায় বাঁচাটা যেন পরম সত্য দোষ দিতে পারে না নিতা সেও বাঁচতে চায় জীবনকে সুন্দর করে গড়ে তুলতে চায় চারিদিকে আনন্দমুখর পরিবেশে সে গড়তে চায় তার সংসার আনন্দময় একটা নীর কিন্তু কোথায় যেন বুকের মাঝে একটা কাটার মতো ব্যথা বাজে একটা ব্যর্থ স্বপ্ন বিনা ওপাশে সনদকে দেখে এগিয়ে যায় এ যেন অন্য নিতা এক মুহূর্তে সে বদলে গেছে সনদ বলে ওঠে কাল হাসপাতালে সে ফিরে গেলাম নিতা ওর দিকে চেয়ে থাকে কাদম্বিনী সনদকে এখানে আসতে দেখে একটু অবাক হয় ঠিক মনটুকে দেখতে নয় অন্য কোনো উদ্দেশ্য নিয়ে আসে বোধ হয় কাদম্বিনী এগিয়ে আসে ওদের দিকে নিতা মায়ের দিকে চাইল সনত কাদম্বিনীকে দেখে একটু যেন দমে গেল কাদম্বিনী সন্ধানী চোখে সনতের মুখের এই পরিবর্তনটা দৃষ্টি আড়ায় না নিদা বলে ওঠে কাল শরীরটা ভালো ছিল না সকাল সকাল বাড়ি ফিরেছি কি হয়েছে সনতের কণ্ঠে ব্যাকুলতার সুর এগিয়ে আসে ওর কাছে এত বলি দিন কতক ছুটি নিয়ে একবার ডাক্তারকে দেখাও অনেক খারাপ হয়ে গেছে তোমার শরীর কাদম্বিনী মন্টুকে কমলালিবুর খোসা ছাড়িয়ে দিচ্ছিল হঠাৎ ওদের দিকে চেয়ে একটু বিস্মিত হয় নিতার হাতে সনদ কিছু টাকা দিচ্ছে ঘটনাটা তার কাছে বিচিত্র থাকে নিতা মাকে যেন কৈফিয়ত দেয় টাকার কিছু দরকার কিনা আবার মাস খাবারই দিয়ে দেব ধান নিলাম কিছু টাকা ওর কাছ থেকে ওষুধের দোকানে লাগবে কাদম্বিনী কথা বলে না নিজের কাছে শঙ্করের কিছু টাকা আছে তা নিতেও সাধে না কাল শঙ্করের টাকা ফেরত দিল কিন্তু সনতের কাছে টাকা নিতে এতটুকু বাধে না তার এটাকে বিশেষ ভালো চোখে দেখে না সে চুপ করে থাকে কাদম্বিনী নিতা হাসপাতাল থেকে বের হয়ে একবার প্রকাশকের দোকানে যাবে বাবার কপিটা দিয়ে আসতে কাদম্বিনী ও সনতের সঙ্গে গীতাকে দেখতে গেল কদিন থেকে তারও শরীরটা ভালো নেই বারে বারে মাকে খবর পাঠাচ্ছে এর মুখে মনটু বলে ওঠে আর একটু বসবে না মা এখনও ছটা বাঁচতে দেরি আছে গীতার যে যেতে হবে বাবা এত দূর এসে দেখা করে যাব না মন্টু চুপ করল বেশ তাহলে এসো আরেক দিন হ্যাঁ কাদম্বিনী ওখান থেকে বের হয়ে সনতের বাড়ির দিকে চলেছে নিতা কাজ সেরে স্টেশনে ফিরবে মা ও গীতার বাসা থেকে এসে স্টেশনে পৌঁছালে তারা দুজনে বাড়ি যাবে নিতা ট্রাম লাইনের দিকে এগিয়ে চলে কাঁধের ব্যাগে বাবার বইয়ের প্রুফ কপিগুলো সনতে দিকে চেয়ে বলে ওঠে নিতা মাকে আটটা সাতাশের গাড়িতে স্টেশনে তুলে দেবে নিতা গীতার ওখানে যেতে একটু বিব্রত বোধ করে সেই দুপুরের ঘটনার পর থেকে গীতার ওখানে আর যায়নি যেতে মন চায় না নিতার সেই ঘটনা মনে পড়লে নিজের কাছে দুঃসহ অপমান বোধ করে সম্মানে বাধে তার এমনি তো অসহায় সে কিন্তু কোথায় যেন দুর্যয় তার আত্মশক্তিতে একটা নিজের বিশ্বাস আর দৃঢ়তা চাপা আছে বিন্দুমাত্র ঘা খেয়ে জেগে ওঠে সেই আত্মসম্মানী মেয়েটি সেখানে আপোষ করতেও যায় না সনত তা জানে তাই আর যেতে অনুরোধও করেনি তাকে নিতার কথায় মুখ তুলে চাইল নিতা বলে ওঠে কলেজ স্ট্রিটে একটু প্রকাশকের দোকানে যেতে হবে দু চারখানা বইও কিনব স্টেশনে মাকে তুমি পৌঁছে দিও সামনে অপেক্ষা করব আমি স্টলের পাশেই বেশ সনদ জানে ওকে টলানো যাবে না তাই চুপ করে সম্মতি দিল মাত্র নিতা এগিয়ে যায় কলেজ স্ট্রিটের দিকে কোথায় নিতার মনে একটা কাঠিন্য আছে যেখানে সনদ ঘা খেয়ে ফিরে আসে বারবার প্রকাশক ভদ্রলোক নিতাকে আসতে দেখে খাতির যেন একটু বেশি মাত্রাতেই করে সমস্ত কপিটা ইতিমধ্যে পড়ে দেখেছে সস্তায় মঞ্জুর জিনিস সে পাচ্ছে না তাছাড়া কয়েকটা পরিচিত স্কুলে বই ধরবার প্রতিশ্রুতি এসেছে মাধববাবুকে অনেকে চেনেন শিক্ষকরা নিতা ভরে ওর দিকে চেয়ে আছে দোকানের আলমারিতে থরে থরে সাজানো বইপত্র খদ্দেরদের আনাগোনা চলেছে কত দূর দূরান্তে লোক নিয়ে যাচ্ছে বই চিন্তার ক্রমবিকাশ চলেছে এইভাবেই বুক কাঁপছে মাধববাবুর জীর্ণ মুখখানা ভেসে ওঠে থরে থরে সাজানো রয়েছে যেন বাবার বইগুলো একটা হাসি ভরা বৃদ্ধের চোখে জীবনের আশা তৃপ্তি আনন্দ প্রকাশকে বলেন বই করেছেন মন্দ নয় আর কি লিখছেন লিখতে বলবেন তাকে মাধববাবুর একটা সই যে দরকার দোকান সরকার একটা কন্ট্রাক্ট ফর্ম আর ভাউচার এগিয়ে দেন তার দিকে প্রকাশক ভদ্রলোক বলে ওঠেন জানেন তো একটা ফর্মালিটি আর কি নতুন গ্রামারের কথাটা বলবেন পুরো কপি রেডি করতে হবে নিন ভাউচারটা আমার সই করলে হবে না হয় কালি সই করিয়ে এনে দেব তাই হবে নতুন পরিচয় কিনা তবে ওর লেখা আমাদের ভালো লেগেছে বেশ খেটে লিখেছেন সামান্য কিছু অ্যাডভান্স আমরা নতুন গ্রামার বাবদ এখন দেই পরে রয়্যালটি থেকে ওটা বাদ যাবে নিতা একটু অবাক হয়ে গেছে এই মুহূর্তে যেন বাবাকে খবরটা দিতে পারলে বাস্ত সে যেন কি এক রাজ্য জয় করে সংবাদ নিয়ে চলেছে সে কবে নাগাদও বই বেরুবে আগ্রহ ফুটে উঠে ওর কণ্ঠে প্রকাশক ভদ্রলোক ওর আন্তরিকতায় প্রথম দিন থেকে মুগ্ধ হয়েছিলেন অনুমানও করেছিলেন বাবার জন্য ওর ভালোবাসার পরিমাণ একটু হেসে জবাব দেন কাল প্রেসে দেব মাস তিন চারের মধ্যে বের হবে আশা করছি জানেন তো কাগজের অবস্থা সব যেন কালো বাজারে ঢুকছে তবু ব্যবসা হবে কালোটা সই করিয়ে আনবেন দরকার হয় টাকাটা নিয়ে যান সমর ক্যাশ থেকে একশো টাকা দিয়ে একটা চালানে সই করিয়ে নাও নিতা যেন এ ভাগ্যকে বিশ্বাস করতে পারে না মনে হয় সে যেন কি একটা স্বপ্ন দেখছে মনে হালকা একটা সুর জাগে বিকেলের পরন্ত বেলায় আজ মনে হয় শরীরে মনে কোনো গ্লানি তার নেই সম্পূর্ণ সুস্থ আজ সে দেহে মনে সব দিক থেকে আজ সুন্দর মনে হয় দাদার কথা মনে পড়ে শঙ্করের উপর কেমন যেন বৃথা রাগ করে ওই কড়া কথাগুলো বলেছিল সে আজ সবাইকে ভালো লাগে ওদের সকলকে বাবার খুশির আনন্দে মন তার হালকা হয়ে গেছে সবই তাই সহজ ঠেকে পায়ে পায়ে এগিয়ে যায় স্টেশনের দিকে কি খেয়াল বসে চারপাশের চিনাবাদাম কিনে নেয় একটা একটা করে তাই ছাড়িয়ে চলেছে বেশ লাগছিল তার পায়ে পায়ে মনের খুশি উপচে পড়েনি তার গীতা কিছুদিন থেকে দেখছে শনতের মনে কোথায় একটা পরিবর্তন জেগেছে অফিস থেকে ছুটি নিয়ে ওদিক ঘোরাঘুরি করে অন্য কোনো পথে সন্ধান করছে সে ভয় হয় চাকরি ছেড়ে দেবে নাকি বাইরের ঘরে কাটায় বেশি সময় বইপত্র নিয়ে ডেকেও সাড়া পায় না এমনি তন্ময় হয়ে ডুবে যায় কাজে ডাকছো গীতা একটু রাগতস্বরে বলে ওঠে কানে শুনতে পাও না গীতা বারবার ডেকেও সাড়া না পেয়ে বিরক্ত হয়ে উঠেছে কি লিখছিল সনদ একগাদা বই থেকে কি যেন মহা সমস্যা খুঁজে উদ্ধার করতে ব্যস্ত বহু কষ্টে চিন্তাধারার খেই মেলাবার চেষ্টায় তন্ময় হয়ে আছে এই সময় বাধা পড়তে ওর দিকে চাইল গীতারটাকে বিরক্ত হয়ে ওঠে অসময়ে ডাকাটাকি না করলে পারো দেখছো কাজ করছি হাতের কলম ফেলে দিয়ে বেশ চড়াশুরে বলে বলো কি বলছিলে গীতার মেজাজ সপ্তমে চড়ে যায় থাক তোমার শুনে কাজ নেই চলে গেল গীতা আরও কি বলতে যাচ্ছিল বলল না কোথায় যেন একটা অদৃশ্য কালো ছায়া সংসারে এসে পড়েছে ক্রমশ গাঢ়তর হচ্ছে পুঞ্জীভূত হয়ে উঠছে ঝড়ের মেঘ সেই শান্ত মিষ্টি দিনগুলো গীতার মনে আজ কেমন হাহাকার আনে সেদিনে সনদ আজ নিঃশেষে বদলে গেছে গীতা বেশ বুঝতে পারে সনতের কাছে সে একটা বোঝা হয়ে উঠেছে ভাবনাটা গীতার মনে ক্রমশ একটা বেদনার সাড়া আনে নীরব সে বেদনা শূন্য ফাঁকা ফাঁকা ঠেকে চারদিক এমনি দিনে মাকে আসতে দেখে যেন সাহস পায় সে কাদম্বিনী ওর বাসায় আসেনি এখন এসে এদিক ওদিক সেদিক এ ঘর সে ঘর দেখে ঘরকন্যা গেরুস্থলের কথা ওঠে সনদ বের হয়ে গেছে দোকানের দিকে অতিথি সৎকারের আয়োজনেই বোধ হয় গীতা মায়ের কথায় মুখ তুলে চাইল হ্যাঁ রে সনদ চাকরিতে জয়েন দিয়েছে না ছুটি নাকি এখনো শেষ হয়নি কে জানে বাপু কি ওর মনে আছে আমার তো ভয় করে মা কাদম্বিনী মেয়ের কথা সুরে কি যেন একটা অমঙ্গলের আশঙ্কা করে গীতার দিকে চেয়ে থাকে মা দু চোখ মেলে মেয়ের মুখে কিসে সন্ধান করে হ্যাঁ রে ঠিক মতো বনিব না মেয়ের পক্ষে এটা একটা যেন দুঃসহ লজ্জার কথা মায়ের কাছে কোনো মেয়ে এত বড় অক্ষমতার কথা স্বীকার করে না জবাব দেয় গীতা না না তবে কি জানো বড় একরোকা লোক সনদ ঘরে ফিরেছে তাকে শুনিয়ে শুনিয়ে কাদম্বিনী বেশ একটু অবাক হয়ে গলা তুলে জবাব দেয় অবছলে চলবে কেন বাছা বিয়ে করেছে আজ বাদ কাল পুষ্টিপত্র এক একটি বাড়বে এখন হুট করে কিছু আর করা ঠিক নয় চাকরি বাকরি তো করতেই হবে তুই ভালো করে বুঝিয়ে বলিস বাপু গীতা মায়ের দিকে চেয়ে থাকে বেশ ভরা কণ্ঠে বলে ওঠে গীতা জানি না যে যা ভালো বোঝে করুক গীতা নিজেই মায়ের এঠো বাসনগুলো জল বোলাতে থাকে রান্নাঘরে তখনও রাজ্যের কাজ বাকি দুবালতি জল দিয়ে রান্নাঘর পরিষ্কার করতে থাকে এসব ঠিক কাদম্বিনীর ভালো থাকে না কেমন ছাড়া ছাড়া ভাব দুজনের মধ্যে মায়ের চোখের সামনে কেউ কিছু এড়াতে পারেনি কাদম্বিনু ভাবেনি সনতের মনে এমনি ঝড় উঠবে পরে এতদিন পরও তার জের চলবে রান্নাঘরের থেকে এগিয়ে এসে মা বলে ওঠে হ্যাঁ রে একটি ঝি রাখিস না কেন বলছিস শরীর ভালো নেই গীতা বেশ চড়াশুরে জবাব দেয় আমার গতরে ঘুম ধরে না মা গতরই তো দেখেছ আমার আর কোনো গুণ তো নেই তাই গতর খাটিয়ে খাই পড়ি অন্য গুণ লেখাপড়া যেন চাকুরে যদি হতাম তাহলে অন্য ব্যবস্থা হতো মা যেন বুঝতে পারে এগুলো গীতার কথা নয় সনতের উপর রাগের কথা তারই নিক্ষিপ্ত বানগুলো কুড়িয়ে নিয়ে গীতা এক একটি করে তাঁক বুঝে ছুঁড়ে মারছে শব্দভেদী বান এ ঘরে সনত বুঝতে পারে ওর উদ্দেশ্যে এসব কথা শোনানো মনে মনে রাগই হয় তার বিশেষ করে মায়ের সামনে এগুলো না তুললে পারত গীতা ঝিকে তো গীতা নিজেই জবাব দিয়েছে কিন্তু এ নিয়ে কথা তুললে কথা বাড়বে তাই চেপে গেল সে সনদ স্টেশনে কাদম্বিনীকে তুলে দিয়ে আসে বিশেষ কোনো কথা হয় না কাদম্বিনী এখানে এসে সনতের ব্যবহারে খুব যে খুশি হয়নি এটা বেশ বুঝতে পারে সনত নিতার চোখে মুখে খুশির হাওয়া বাবার কন্ট্রাক্ট ফর্মটা দেখায় সনতকে তো খুশি হয় কাদম্বিনীও শোনে কথাটা নিতা বলে চলেছে দেখো কাজ করে এলাম একটা বাবার নতুন বইয়ের কন্ট্রাক্ট সনতের মনটা ভালো নেই বাড়িতে কেমন যেন আবহাওয়াটাও বিষিয়ে উঠেছে তবু ওই কথাগুলো ভালো লাগে মাস্টারমশাই খুব খুশি হবেন গীতার মনের জ্বালায় জ্বলছে ওই বাড়ির আলো বাতাস ফিরতে যেন মন চায় না ওখানে সনতের নিতার কথাগুলো শুনছে আনমনে মাধববাবুর বই ছাপা হচ্ছে নিতার দিকে চেয়ে থাকে তারই চেষ্টায় সম্ভব হয়েছে এসব কোন অমৃতদাত্রী নারীও নিজের জীবনকে শুধু ব্যর্থ করে রেখে দিল আশেপাশের চারিদিকে তাড়ি দেওয়া সুরভি সৌরভ যেন অভিশাপগ্রস্ত কোনো নারীও জীবনের সঞ্জীবনী মন্ত্র সে জানে শেখাতে পারে তাই দিয়ে বাঁচবে অন্যজন কিন্তু তার নিজের জীবনে যে মন্ত্রসাধন ব্যর্থ হয়ে গেছে কাদম্বিনী খুশি হয় কত টাকা দেবে টাকাটাই তার কাছে প্রশ্ন সে চাকরি করে হোক আর লিখেই হোক আর গান গেয়েই হোক সব মূল্য তার কাছে টাকা না পায়ে হাসে নিতা বই বিক্রি হলে আরও দেবে এখন একশো আগাম দিয়েছে ট্রেনের দিকে এগিয়ে যায় তারা প্ল্যাটফর্মের ওদিকে সনত ওদের দিকে চেয়ে থাকে গীতা কিছুদিন আগেও দেখেছিল টাকাটা একটা কানের গহনা গড়াবার শখ মাকেও ডিজাইনটা দেখিয়েছে দোকানে দেবার জন্য টাকাটা খুঁজতে গিয়ে অবাক হয় এ বাক্স ও স্যুটকেস এখান ওখান হাতটেও পায় না টাকাটা যেন কর্পূরের মতো উবে গেছে ঝি যা করো কেউ নেই যে সরিয়ে নেবে তালা চাবেও ঠিক রয়েছে তবে গেল কোথায় টাকাটা কি যেন ভাবছে সে সনতদের স্টেশনে তুলে দিয়ে ফিরে আসছে মনে মনে কোথায় একটা বেদনা অনুভব করে নিজের কাছে নিজেকে ছোট অসহায় বোধ করে আজ সনত প্রচণ্ডভাবে কোনো কিছুই করণীয় যেন নেই একা সে একটার পর একটা টেক্সট বুক আজ ভালো দোকান থেকে ছাপা হচ্ছে খ্যাতি সম্মানও পাবেন তিনি মাধববাবুর মতো স্থবির লোকও আজ নিজেকে প্রকাশ করবার পথ পেয়েছেন আর সে হেলায় হারিয়েছে মহত্তম জীবনের সব আমন্ত্রণ কিসের মোহে সে জানে না নিজেকে ব্যর্থ করেছে সে নষ্ট করেছে সব সম্ভাবনাময় ভবিষ্যৎ এসব আজ চোখের সামনে বড় হয়ে উঠেছে বাড়িতে পা দিয়ে দেখে ঘরের মেঝেতে গীতা বসে আছে গুম হয়ে স্যুটকেস বাক্স হাটকানো মেঝেতে ছড়িয়ে রয়েছে জিনিসপত্র জামা শাড়ি সনদ ঘরে পা দিয়ে একটু অবাক হয় গীতা কঠিন স্বরে প্রশ্ন করে ওকে দেশও টাকা ছিল এখানে কি হল সনদ চমকে ওঠে নিতাকে টাকা দেবার খবরটা কি তবে রকম জানতে পেরেছে একটু সামলে নিয়ে বলে মন্টুর অসুখ ওষুধপত্র কিনতে হচ্ছে তাই নিতাকে দিয়েছি দপ করে জ্বলে ওঠে গীতা মিথ্যে বলতে একটু লজ্জা হল না নিতাকে উপহার দিয়েছ বলো পুরনো প্রেম কি সহজে ভোলা যায় পা থেকে মাথা পর্যন্ত শিউরে ওঠে সনতের এই জঘন্য মন্তব্যে চুপ করে চেয়ে থাকে বারবার তাকে এই উপলক্ষ তুলে ছুত ও নাতায় অপমান করত দ্বিধা নেই ওর স্ত্রী একমাত্র এই অধিকারেই ওর মনের সব কমনীয়তা ও সৌন্দর্যের বিন্দুমাত্র অনুভূতিকে ও নিঃশেষে গলা টিপে হত্যা করবার দাবি রাখে ওর যুক্তিসঙ্গত অন্য কোন কারণই পায়নি সে জবাব দেয় সনত বেশ কঠিন হয়ে ওঠে ওর কণ্ঠস্বর আজ সেও প্রতিবাদ জানাতে চায় প্রয়োজন ছিল তাই দিয়েছি আমার টাকা খরচ করবার স্বাধীনতা আমার নিশ্চয়ই আছে গীতা চটে উঠে আরও গলা চড়িয়ে বলে কথাটা বলতে একটু লজ্জাবোধ হল না কেন লজ্জার কোনো কাজই করিনি কাল একটা বেউশে টাকা দিয়ে এসেও ওই কথা বুক ফুলিয়ে জাহির করবে তাও যদি পাঁচ সাতশো রোজগার করতে গীতার জীব দিয়ে জ্বালা ধরা কথা বেরোচ্ছে গল গল করে চুলগুলো খুলে লুটিয়ে পড়েছে ফর্সার টকটকে রং লালচে হয়ে উঠেছে যেন ফোনা মেলে দাঁড়িয়েছে এক কালনাগিনী চোখে তার হিংসার অগ্নি জ্বালা জিভে গরলের তীব্রতা এই দর্পণী রূপ দেখেনি সনৎ ওর অন্তরের সমস্ত পুঞ্জীভূত বিষ মুখে চোখে এসে জমেছে অসহ্য হয়ে উঠেছে এই পরিবেশ থামবে তুমি বাধা দেয় সনদ আজ সব কিছু জন্য সে তৈরি হয়ে উঠেছে এমনি করে দিলে দিলে সহ্য করবে না সে গীতার সমস্ত অভিযোগ দরকার হয় আজ অন্য পন্থায় নেবে তার জন্য যে কোনো মূল্য দিতে হোক না কেন প্রস্তুত সে অসহ্য হয়ে উঠেছে তার এই প্রহসন গীতা ওর কথা সুরে ঘাবড়ে যায় সনদ বলে চলেছে এমনি অসংযত কথা বললে তার ফলও ভালো হবে না ঢের সয়েছি সহ্যের একটা সীমা আছে সাবধান করে দিচ্ছি টাকা গেছে টাকা আবার ফিরে পাবে কাকে হিংসা করো কেন ছি। সনদ বের হয়ে গেল বাইরের ঘরে গিয়ে বসেছে কাগজপত্র বই এদিক ওদিক ছড়ানো মেঝেতে জমা করা এক গাদা ছেঁড়া কাগজের জঞ্চাল সিগারেটের কুচি এসব যেন ইচ্ছে করে ঝাড় দেয় না গীতা পড়াশোনায় মন দিতে পারে না হুহু হু জ্বলছে আগুন সনতের মনে হয় জীবনে এই নীচতার প্রতিবাদ করা প্রয়োজন একজনকে মনে পড়ে সংসারের জন্য সে যথা যথাসর্বস্ব ত্যাগ করেছে কিন্তু জানে না যাদের জন্য এত ত্যাগ সে করেছে কি তাদের পরিচয় নিতা সম্বন্ধে তারা কী ভাবে মনের কোণে তাদের নিতার জন্য এতটুকু সম্ভ্রমবোধ নেই ওরা জানে ওরা নিজের অন্তরের দিক থেকে নিঃস্ব কাঙাল তাই পরিপূর্ণ মানুষের সেই দুর্লভ গুণ যার অন্তরে আছে নিঃশেষে অপরকে ভালোবাসার মন্ত্র যে জানে সেই সম্পদকে নিতার মনের সেই ঐশ্বর্যকে হিংসা করে ওরা তাই গীতার এই হীন ধারণা নিতার সম্বন্ধে নিজের চারিপাশে একটা নাকপাশের বন্ধন অনুভব করে সনত আষ্টে পৃষ্ঠে তাকে জড়িয়ে ধরেছে পদে পদে অপমানিত করেছে তাকে যেখানে মুক্তির পথ খুঁজেছে পেয়েছে শুধু বাধা আর বাধা সনৎ আজ বাধার দুস্তর পাহাড়ের সামনে এসে দাঁড়িয়েছে গল্পের বাক্সবাই রোমারানুপুর এই চ্যানেলে এতক্ষণ আপনাদের পড়ে শোনা ছিলাম রাজগুরু লেখে একটি বিখ্যাত উপন্যাস মেঘে ঢাকা তারা এর ষষ্ঠ পর্ব